Hello everyone, Vivo মার্কেটে এনেছে ভি সিরিজের নতুন একটি স্মার্টফোন ভিভো V19। প্রথমে আসুন জেনে নেওয়া যাক ক্যামেরার বেসিক কিছু ফাংশন। HDR হলো হাই ডাইনামিক রেঞ্জ অপশন, যেটি ক্যামেরার ফাইনাল ইমেজকে অনেক বেশি ডিটেলস প্রোভাইড করে। ইমেজের ব্রাইটেস্ট এবং ডার্কেস্ট এরিয়াগুলো থেকে ডিটেলস বের করে নিয়ে আসে। এটি হলো ফটো ফিল্টার অপশন। ভিভো V19-এ প্রচুর পরিমাণে প্রিসেট ফিল্টার দেওয়া আছে। ছবি তোলার সময় পছন্দের ফিল্টার ব্যবহার করে তুললেই কালার এডিটিংয়ে ঝামেলা থাকবে না। ফিল্টারের ওপ্যাসিটি বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। পোর্ট্রেট বা ফটো মোডে আমাদের লেন্স সিলেক্ট করার অপশন রয়েছে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সিলেক্ট করে আমরা অনেক বড় একটি ফ্রেম ব্যবহার করতে পারবো। যারা ম্যাক্রো ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য আছে ম্যাক্রো লেন্স। বোকে মোডে আমরা অ্যাপারচার বা এফ স্টপ সেট করে ডেপথ অফ ফিল্ড ক্রিয়েট করে নিতে পারবো। এর ব্যবহার আমরা ফটোশুটে দেখাবো। এছাড়াও ভিভো V19-এর প্রো মোড রয়েছে, যেখানে ম্যানুয়ালি সবগুলা প্যারামিটার সেট করে প্রফেশনাল লেভেল ফটোগ্রাফি করা যাবে। প্রো মোডে আইএসও অপশন থেকে ক্যামেরার সেন্সরটি লাইটের প্রতি কতটুকু সংবেদনশীল হবে তা আমরা সেট করে নিতে পারবো। শাটার অপশন থেকে শাটার রিলিজ টাইম স্লো হবে নাকি ফাস্ট হবে সেটিও সেট করে নিতে পারবো। হোয়াইট ব্যালেন্স অপশনটি থেকে আমরা কালার ব্যালেন্সিং করে নিতে পারবো। কিছু প্রিসেট মোড এখানে দেওয়া আছে, আবার চাইলে কেলভিন মোড থেকেও ম্যানুয়ালি সেট করে নেওয়া যাবে। আমরা যারা রুল অফ থার্ডে আমাদের সাবজেক্ট রেখে ছবি তুলতে পছন্দ করি তারা গ্রিড লাইনটি অন করে নিতে পারি, আর ভার্চুয়াল হরাইজন লাইন ব্যবহার করে নিলে ছবি বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।